আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম গৃহিণী রান্নাবান্নায় সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো এখন একটি পাকোড়া তৈরি করব এটি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে আশা করি আপনাদের উপকার হবে আর আমার রেসিপি ভালো লাগলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দেবেন এতে করে যথাসময়ে আপনাদের মোবাইলে আমার সহজ সুন্দর রেসিপিগুলো চলে যাবে তো চলুন শুরু করা যাক রেসিপিটি এখানে আমি মসুরের ডাল বাটা নিচ্ছি আপনারা যে কোনো ডাল দিয়ে তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি বেসন আর ডালের পরিমাণটা বলে দিচ্ছি না আপনারা যতটুকু তৈরি করবেন ঠিক সেই অনুপাতে নিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন পেস্ট আর দিয়ে দিব পাঁচ মিশালি মশলা এটার মধ্যে সব ধরনের মশলা প্রয়োজন অনুপাতে মেশানো আছে দিয়ে দিচ্ছি মতো লবণ আর এখানে আছে করলা আর করলাটাকে আমি খুব পাতলা মিহি স্লাইস করে কেটে নিয়েছি আর করলাটা কাটার সময় কিন্তু বিচিগুলো ফেলে দিতে হবে এই যে দেখুন আমি কিন্তু বিচিগুলো ফেলে দিয়েছি এভাবে করলা দিয়ে পাকোড়াটা তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা করলা খেতে পছন্দ করেন আর যারা ডায়াবেটিক্সের রুগী আছেন তাদের তো অবশ্যই এটা উপকার হবে অবশ্যই বাসায় এটা তৈরি করবেন এখন দিয়ে দিচ্ছি সামান্য ময়দা আর এই ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে আর ক্রিসপি একটা ভাব নিয়ে আসবে এই পাকোড়াটা কিন্তু গরম ভাত অথবা ঠান্ডা ভাত পান্তা ভাত বলেন সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আমরা যেহেতু বাঙালি সবাই কম বেশি একটু পান্তা ভাতটা খেয়ে থাকি তো পান্তা ভাতের সাথে এই পাকোড়াটা খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর যারা ডায়াবেটিক্সের রুগী আছেন তারা এভাবে বাসায় পাকোড়াটা তৈরি করে খাবেন অবশ্যই আপনাদের উপকার হবে তো এখন চুলায় চলে যাচ্ছি এখন পাকোড়াগুলোকে আমি গোল গোল শেপে শেপ করে নিয়েছি এই যে দেখুন তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নেবেন এখন পাকোড়াগুলোকে গরম তেলে দিয়ে দেব গরম তেলে দিয়ে সবগুলো পাকোড়া আমি ভেজে নেব আর এভাবে পাকোড়াটা তৈরি করলে গরম গরম খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর যারা ডায়াবেটিক্সের রোগী আছেন তাদের জন্য অবশ্যই এটা খুবই দরকারি খুবই উপকারী আপনারা এটা তৈরি করে খাবেন এটা খেতেও ভালো আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আশা করি আপনাদের উপকার হবে আর আমার রেসিপিটি যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে আমি ধন্য মনে করব নিজেকে আর আমারও ভিডিও তৈরি করার কষ্টটা আমি ভুলে যাব একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট এডিটিং করা ভয়েস দেওয়া তো আমার রেসিপিটি যদি আপনাদের সামান্য উপকারে আসে আর ভালো লাগে তাহলে ভিডিওটির একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তো এই যে দেখুন পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আসলে একটা জিনিস যদি তৈরি করলে খুব সুন্দর হয় তাহলে মনটা কিন্তু খুশিতে ভরে যায় খুব ভালো লাগে দেখুন না দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো তো যারা ডায়াবেটিক্সের রুগী আছেন আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটা আপনারা সবাই জানি আমরা সবাই জানি করলাটা কিন্তু ডায়াবেটিক্সের জন্য খুবই উপকারী তো এভাবে ডালের সাথে মিশিয়ে বড়া তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে তো এই যে পাকোড়াগুলো হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গিয়েছে আমার ডায়াবেটিক্স পাকোড়া আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আজ আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ